চট্টগ্রাম বন্দর কলেজের অনলাইন ক্লাসে সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমার রসায়নের সর্বসাকল্যের দশ নম্বর ক্লাস। আর তড়িৎ রসায়নে 5 নম্বর ক্লাস। এই 5ম ক্লাসে আমরা আলোচনা করব কমন হাইড্রোজেন তড়িদার নার্স সমীকরণ, লেড এসিড সঞ্চয় কোষ, মানে লেড এসিড ব্যাটার। এখন প্রমাণ হাইড্রোজেন তড়িদ্বার, তার আগে বলি যে আমরা নির্দেশক তড়িদ্বার বলে নির্দেশক তড়িদ্বার শিখব। নির্দেশক তড়িদ্বার হচ্ছে আমরা একটা কোষ বানানোর জন্য আমাদের দুইটা, একটা অ্যানোড অর্ধকোষ লাগে আর একটা ক্যাথোড অর্ধকোষ লাগে। তোমরা ড্যানিয়েল সেল পড়েছ, ড্যানিয়েল সেলের মধ্যে তোমরা দেখেছ যে বাম অর্ধকোষে আমরা জিঙ্ক সালফেট রেখেছিলাম, ডান অর্ধকোষে আমরা কপার সালফেট রেখেছি, তারপর আমরা সংযোগ দিয়েছি, আমরা সেখান থেকে বিদ্যুৎ উৎপন্ন করেছি। এখন প্রশ্ন, তোমাকে যদি শুধু বাম অর্ধকোষ অথবা শুধু ডান অর্ধকোষ দেওয়া হয় এবং তার বিভব বের করতে হয়, তাহলে তুমি একটা অর্ধকোষ দিয়ে কোনোভাবে বিভব বের করতে পারবে না। তখন স্বাভাবিক কারণে তোমার নির্দিষ্ট বিভব, জানা বিভব, প্রমাণ বিভব সম্মিলিত একটা কোষ লাগবে, তার সাথে তুমি অ্যানোড অথবা ক্যাথোডে সংযুক্ত করবে। অ্যানোড অথবা ক্যাথোডে সংযুক্ত করে একটা পরিপূর্ণ তড়িৎ রাসায়নিক কোষ বানাবে। তাহলে খেয়াল করো, আমি তোমাকে দিয়েছি একটা কোষের অর্ধেক, বাকি অর্ধেক তুমি নির্দিষ্ট জানা নিবে। তাহলে যেটা আমি তোমাকে বিভব বের করার জন্য দিলাম সেটা হচ্ছে তোমার অজানা অর্ধকোষ। এরপর তোমার একটা জানা অর্ধকোষ দিয়ে সংযোগ দিয়ে তুমি কোষ বানাবে। এই জানাটাই হচ্ছে নির্দেশক তড়িদ্বার। এই নির্দেশক তড়িদ্বারের মধ্যে প্রাইমারি নির্দেশক তড়িদ্বার আছে, সেকেন্ডারি নির্দেশক তড়িদ্বার আছে। আমরা এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে প্রমাণ হাইড্রোজেন তড়িদ্বার। একটু খেয়াল করো যে হাইড্রোজেন একটা গ্যাস। তাহলে হাইড্রোজেন যদি গ্যাস হয়, সে গ্যাস দিয়ে আবার দণ্ড বানাবো কীভাবে? স্বাভাবিক একটা ব্যাপার যে আমরা এর আগের ক্লাসগুলিতে জিঙ্ক দণ্ড, কপার দণ্ড, আমরা লোহার দণ্ড ব্যবহার করতে পারবো, আমরা ক্রোমিয়ামের দণ্ড ব্যবহার করতে পারবো, নিকেলের দণ্ড ব্যবহার করতে পারবো, কিন্তু হাইড্রোজেন তো গ্যাস। সেই গ্যাস যদি হয় তাহলে সে দণ্ড আমরা কীভাবে ব্যবহার করবো? সুতরাং খেয়াল করো যে হাইড্রোজেন গ্যাসটাকে আমরা ব্যবহার করার জন্য আমরা কী ব্যবস্থা নিয়েছি। আমি এখানে তোমাদের সুবিধার্থে প্রমাণ হাইড্রোজেন তড়িদ্বারটা এঁকে রেখেছি। এই প্রমাণ হাইড্রোজেন তড়িদ্বারে তোমরা খেয়াল করো, এটা একটা অর্ধকোষ। এই অর্ধকোষে এই যে এইভাবে যে জিনিসটা দেখিয়েছি, এটা একটা কাঁচের তৈরি একটা নল বা একটা সিস্টেম। এখানে আমরা একটা প্লাটিনাম তারকে এখানে প্রবেশ করিয়েছি। এই প্লাটিনাম তারের এই জায়গায় প্লাটিনাম গুড়া আস্তরণ যুক্ত প্লাটিনাম তার, মানে কি? মানে হচ্ছে প্লাটিনাম তার দিয়ে প্লাটিনাম তারকে আমি গুড়া করেছি, গুড়া করে ফেস্ট করেছি, ফেস্ট করে সেটাকে তার মধ্যে আরেকটা প্লাটিনাম তার ডুবিয়ে দিয়েছি। তারপর এই যে একটা প্লাটিনাম তার এইখানে, এই যে কাঁচ নলের এই পাশে দিয়ে দেখো আমরা হাইড্রোজেন গ্যাস চালনা করব। তবে শর্ত হচ্ছে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস থাকতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, এই যে হাইড্রোজেন গ্যাসটাকে অবশ্যই 1 অ্যাটমোস্ফিয়ার চাপে রাখতে হবে। নাম্বার থ্রি, এখানে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আমরা ব্যবহার করব, সে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা 1 mM/1 molar হইতে হবে। তাহলে 3টা কন্ডিশন একদম সম্পূর্ণভাবে মিলে যেতে হবে। এই 3টা কন্ডিশন না হলে তাকে আমরা প্রমাণ বলতে পারব। নাম্বার ওয়ান, অবশ্যই তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস, তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস, যে হাইড্রোজেন গ্যাসটা আমরা সেখানে চালনা করব, সে হাইড্রোজেন গ্যাসটা 1 অ্যাটমোস্ফিয়ার চাপে চালনা করতে হবে। এবং অবশ্যই যে দ্রবণের ভিতরে, যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ভিতরে আমরা
এই হাইড্রোজেন গ্যাসটাকে চালনা করব, তার ঘনমাত্রা মোলার ঘনমাত্রা হতে হবে। এই হাইড্রোজেন গ্যাসটাকে তুমি সহজে এখানে প্রবেশ করাতে পারবে না বিনা সিস্টেম, এবং প্লাটিনামের সাহায্যে আমরা হাইড্রোজেন গ্যাসটাকে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণের মধ্যে প্রবেশ করাব। সুতরাং হয়ে গেল আমার একটা প্রমাণ হাইড্রোজেন তড়িদ্দার। এখন এই প্রমাণ হাইড্রোজেন তড়িদ্দারকে তুমি অন্য আরেকটা অর্ধকোষের সাথে অ্যানোড অথবা ক্যাথোড হিসেবে তুমি ব্যবহার করো, তারপর তুমি কোষ বানাও। এখন প্রশ্ন হচ্ছে এই প্রমাণ হাইড্রোজেন তড়িদ্দারের বিভব কত। তার আগে একটু দেখো এই প্রমাণ হাইড্রোজেন তড়িদ্দারকে আমরা যদি একটা সাংকেতিক চিহ্নের মাধ্যমে দেখাতে চাই, খেয়াল করো এই যে প্লাটিনাম যে সলিড আছে, এই প্লাটিনাম সলিড বিক্রিয়ার সময় তোমার দেখাতে হবে না বা দেখানোর কোনো সুযোগও নাই, কারণ প্লাটিনামের মাধ্যমে শুধু হাইড্রোজেন গ্যাসটা এখানে আসলো। এই হাইড্রোজেন গ্যাসটা এই ওয়ান অ্যাটমোসফিয়ার চাপে, হাইড্রোজেন গ্যাস ওয়ান অ্যাটমোসফিয়ার চাপে হাইড্রোজেন প্লাস যেখানে আছে অর্থাৎ এখানে আছে, এখানে আমরা প্রবেশ করাবো, আমাদের কাজ হচ্ছে এটা। যদি তোর উল্টাভাবে ঘটে তাহলে আমরা প্রথমে এস প্লাস দ্রবণ থেকে আমরা হাইড্রোজেন গ্যাস পাব, ওয়ান অ্যাটমোসফিয়ারটা সব সময় থাকতে হবে এবং তখন প্লাটিনামটা ডান পাশে চলে যাবে। এবং তোমরা একটু খেয়াল করো আমরা এখানে দেখেছি যে এর জন্য আমাদের তড়িৎ চালক শক্তি বা বিভব আমরা জিরো ধরেছি, এটা মানে কি তোমরা যদি একটু খেয়াল করো, আমি একটু লিখে দেখাচ্ছি তোমাদেরকে। এখানে আমরা যখন এটাকে কোষ হিসাবে বানাবো তখন এখানে যে পরিবর্তন হয়, হাইড্রোজেন গ্যাস থেকে আমরা টু হাইড্রোজেন প্লাস পাবো জলীয় দ্রবণে, প্লাস দুইটা ইলেকট্রন পাবো। এই যে দেখো হাইড্রোজেন গ্যাস থেকে টু হাইড্রোজেন প্লাস হবে, অথবা টু এস প্লাস থেকে হাইড্রোজেন হবে, এটাও হতে পারে এটাও হতে পারে। কখন কারণ তুমি কখন অ্যানোড হিসেবে ব্যবহার করছো, কখন ক্যাথোড হিসেবে ব্যবহার করছো, না সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তারপর দেখো এখন হাইড্রোজেন থেকে হাইড্রোজেন গ্যাস যখন উৎপন্ন হবে তখন সেখানে শক্তির পার্থক্য হবে অত্যন্ত কম। এই অত্যন্ত কম শক্তির পার্থক্যের কারণে সেখানে আমরা সর্বসম্মতিক্রমে এর মানটা আমরা জিরোদের ধরে আমরা একটা স্ট্যান্ডার্ড একটা ভ্যালু এখানে সেট করেছি। ফলে কি হলো, এখন মনে করো আমরা তোমরা সবাই জানো যে জিঙ্ক টু প্লাস সমান প্লাস 0.76 ভোল্ট। এখন আমি তোমাকে জিঙ্ক টু প্লাস দ্রবণটা দিয়েছি বটে, কিন্তু আমি এই মানটা তোমাকে বলে দিই, তখন এই মানটা যখন তোমাকে বলে দিই নাই, এটা যখন বাদ গেল তখন তুমি এটার সাথে যুক্ত করলে, যুক্ত করে কোষ বানালে, তারপর ইসেল বের করলে, ইসেল বের করে এখানে যে মানটা তুমি পাবে সেটাই হবে এই দণ্ডের বিভব, কারণ হাইড্রোজেন জিরো। তো আমাদের প্রমাণ হাইড্রোজেন তড়িদ্দার সম্পর্কে এমনভাবেই প্রশ্ন আসবে যে ফার্স্ট হচ্ছে নির্দেশক তড়িদ্দার কি। নির্দেশক তড়িদ্দারের মধ্যে দুই প্রকার, একটা হচ্ছে তোমার প্রাইমারি সেকেন্ডারি। প্রাইমারি নির্দেশক তড়িদ্দার প্রমাণ হাইড্রোজেন তড়িদ্দার ব্যাখ্যা করো এমন আসতে পারে। তো এখন এটা যদি হয় তোমরা বুঝে থাকো, এই জিনিসটা তোমরা পড়ে নেবে প্রমাণ হাইড্রোজেন তড়িদ্দার। আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট আলোচনার বিষয়ে। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখবে যে আমরা গত ক্লাসে বলেছিলাম, খেয়াল করো জিঙ্ক সলিড এই জিঙ্ক টু প্লাস ধরো 0.1 m, তারপর কপার টু প্লাস 0.15 m এবং কপার সলিড। আমরা আগের মতো কথা বলি যে আমরা ড্যানিয়েল সেল নিয়ে কথা বলছি, ড্যানিয়েল সেলের অ্যানোডে জিঙ্ক থাকে, ক্যাথোডে কপার থাকে, জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস হয়, ইলেকট্রন ডান দিকে যাবে, কপার টু প্লাস থেকে কপার হবে, এই সবগুলি কথা অলরেডি তোমাদের আলোচনার মধ্যে এসেছে। তোমরা যারা বাসায় বসে পড়েছ তোমরা নিশ্চয় এখনকার কথাগুলি ঠিক মতো বুঝতে পারবে। এখন আসো যে এবার একটা ইম্পর্টেন্ট বিষয়,
যে আমরা এখানে জিঙ্ক টু প্লাসকে শুধুমাত্র একোয়াস দিয়ে লিখেছিলাম, জলীয় দ্রবণ দিয়ে লিখেছিলাম, কিন্তু এখন খেয়াল করো এই যে জিঙ্ক টু প্লাসকে আমরা একোয়াস দিয়ে লিখেছিলাম, এখন আমি কিন্তু নির্দিষ্ট করে ঘনমাত্রাটা বলে দিয়েছি। যদি নির্দিষ্ট করে ঘনমাত্রাটা বলে দেওয়া থাকে, তারপরে ধরো তাপমাত্রা টি সমান 25 ডিগ্রি সেলসিয়াস দেওয়া থাকে, তারপর মনে করো ই নট সেল দেওয়া থাকে, তখন আমরা কিভাবে ই সেল বের করব? এটা দেওয়া আছে মনে করো, এটা কিভাবে বের করব? স্বাভাবিক কারণে আমাদের মধ্যে একটু নতুনত্ব আসলো। আমরা আগে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ঘনমাত্রা একেবারেই জানতাম না, আমাদেরকে ঘনমাত্রা নিয়ে চিন্তা করতে হয় নাই, কিন্তু আমরা এখন তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ঘনমাত্রা নিয়ে কথা বলতে হচ্ছে। এই বিষয়টি অনেক গবেষণার ফলে বিজ্ঞানী নার্নস্ট উনি এটা সমাধান করেছে। এই সমাধান করে এই নার্নস্ট আমাদের কাছে একটা সমীকরণ আকারে এই জিনিসটাকে তুলে দিয়েছে। তোমরা দেখো এর আগের ক্লাসে আমরা এই বিক্রিয়াটা এমনটি দেখিয়েছিলাম। তাহলে এই এমন বিক্রিয়ার মাধ্যমে আমরা যদি একটু লক্ষ্য করি, তাহলে দেখব যে এই নার্নস্ট সমীকরণটা বলছে তুমি যদি ই সেল বের করতে চাও, হ্যাঁ ধরো এখন যদি জিঙ্কেরটা শুধু বের করতে চাও, তাহলে এখানে ই জিঙ্ক জিঙ্ক টু প্লাস ইজ ইকুয়াল টু ই নট জিঙ্ক জিঙ্ক টু প্লাস তারপর -2.303 RT ডিভাইড বাই NF লব জিঙ্ক টু প্লাস কপার টু প্লাস। এখন এখানে যদি আমরা এই কপারটা বের করতে চাই, জাস্ট এখানে জিঙ্ক, এখানে কপার, জিঙ্কের পরিবর্তে কপার, জিঙ্ক টু প্লাস এর পরিবর্তে কপার টু প্লাস, কপার কপার টু প্লাস, এখানে যদি আমরা এখানে জিঙ্ক দ্রবণ থাকবে, এটা ঠিক এরকম হয়। আমি তোমাদেরকে এখানে একটু লিখে দেখাচ্ছি, খেয়াল করো এই সমীকরণটাকে আমরা মনে করো ই সেল সমান ই নট সেল -2.303 RT ডিভাইড বাই এন এফ লগ। এখানের মধ্যে একটা সমীকরণ, এই সমীকরণের মধ্যে দুইটা আয়ন আছে, একটা কপার টু প্লাস আয়ন আছে, একটা জিঙ্ক টু প্লাস আয়ন আছে। জিঙ্ক টু প্লাস আয়নটা আছে অ্যারো চিহ্নের ডান পাশে, তার মানে উৎপাদ অংশে, সেই উৎপাদ অংশে জিঙ্ক টু প্লাস যখন আছে তার ঘনমাত্রাটা আমরা এখানে বসাতে হবে, আর এই কপার টু প্লাস আছে বিক্রিয়ক অংশে, তাই এখানে কপার টু প্লাস বসাতে হবে। এই হচ্ছে আমাদের সমীকরণ। এখন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, তোমরা একটু খেয়াল করো এই ইনোড সেলের মানটা আমাদের প্রশ্নে দেওয়া থাকবে কত, আমরা বের করবো এটা। আর এর মান সর্বজনীন গ্যাস ধ্রুবক আমরা অলরেডি জানি, মান কত জানি সেটা আমরা এখানে বসাবো। তাপমাত্রা 25 ডিগ্রি হোক আর যাই হোক, তবে সাধারণত 25 ডিগ্রি এটা প্রশ্নে দেওয়া থাকে। তারপরে এন এফ, এফ হচ্ছে 1 ফ্যারাডে, ফ্যারাডে 96,500 কুলম। তাহলে এনটা কি? এনটা হচ্ছে এই কোর্সের মধ্যে যখন আমরা বিদ্যুৎ উৎপাদন করলাম কি পরিমাণ ইলেকট্রন, কি পরিমাণ ইলেকট্রন তোমার বাম থেকে ডানে গেল, তো এই কি পরিমাণ ইলেকট্রন বাম থেকে ডানে যাওয়ার জন্য তোমরা একটু খেয়াল করো, এখানে এনটাই হচ্ছে আমার সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। আমরা যদি তোমাকে এখানে আমরা যেটা বলেছিলাম, ধরো জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস প্লাস 2 ইলেকট্রন, আবার কপার টু প্লাস থেকে 2 ইলেকট্রন কপার, তাহলে তোমরা একটু খেয়াল করো এখানে 2টা ইলেকট্রন, তার মানে এই কোষে 2টা ইলেকট্রন পাস হয়েছে, তাই এন এর মান 2। মনে করো জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস প্লাস 2 ইলেকট্রন, আর সিলভার প্লাস প্লাস 1টা ইলেকট্রন, তখন সিলভার। কিন্তু দেখো এই জায়গায় এসে জিঙ্ক একসাথে 2টি ইলেকট্রন ছাড়ে, কিন্তু সিলভার 1টা ইলেকট্রন গ্রহণ করলে হয়ে যায়, তাহলে এদের মধ্যে ইলেকট্রনের সমতা হয় না। আর ইলেকট্রনের সমতা যদি না হয়, ইলেকট্রনের সমতা যদি না হয় তাহলে খেয়াল করো যে
এই দুটো ইলেকট্রন মিলানোর জন্য এখানেও দুই দিতে হবে, এখানেও দুই দিতে হবে, এখানেও দুই দিতে হবে। এখন এই যে দুইটা আমি দিব, এই দুইটা দেওয়ার পরে তাহলে আমার এন এর মান হচ্ছে টু, এন এর মান টু, খেয়াল করো এন এর মান টু। কিন্তু এখানে যে সিলভার প্লাস, তখন এই জায়গায় এসে আমরা সিলভার প্লাস লিখব, তবে সিলভার প্লাসের আগে যেহেতু টু দিয়েছি তাই এখানে পাওয়ার হিসেবে আমরা টু বসাইতে হবে। আমি আবার একটু তোমাদেরকে দেখাতে যাচ্ছি, আমাদের আরেকবার বলছি, খেয়াল করো জিঙ্ক থেকে তুমি যখন জিঙ্ক টু প্লাস পাচ্ছ, তখন দুইটা ইলেকট্রন ছাড়ে আমরা সবাই জানি, আমরা সবাই জানি। কিন্তু যখন সিলভার প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করে সিলভার ধাতুতে পরিণত হয়, ইলেকট্রনের সমতা হয় নাই, তাই আমরা ইলেকট্রনের সমতা করার জন্য দুই দিয়ে গুণ করলে ইলেকট্রন সমতা হবে। এই যে দুই দিয়ে গুণ করলাম, এই যে দুই দিয়ে গুণ করলাম, খেয়াল করো তার মানে এখানে একটা টু আসবে, আর এই টুটাই এখানে পাওয়ার হিসাবে আসবে। একটু চিন্তা করো, মনে করো আমরা আমাদের কোষটা ছিল এদিকে ছিল মনে করো আয়রন, এবং এখানে ছিল আয়রন টু প্লাস, তারপর এখানে ছিল ধরো ক্রোমিয়াম থ্রি প্লাস ক্রোমিয়াম। এখন এখানে আমরা আয়রন থেকে এই এফ টু প্লাস দুটো ইলেকট্রন আমাদের সংকেতের মাধ্যমে বুঝতে পারলাম সংকেত। এবার দেখো ক্রোমিয়াম যেহেতু থ্রি প্লাস, তাহলে তার অবশ্যই তিনটে ইলেকট্রন লাগবে, তারপর সে ক্রোমিয়াম ধাতুতে পরিণত হবে, না হলে বিক্রিয়াটা হচ্ছে না। এখন খেয়াল করো অ্যানোড থেকে দুইটা ইলেকট্রন আসছে, অন্যদিকে ক্যাথোডে লাগে তিনটে ইলেকট্রন, তাহলে তুমি যদি এটাকে তিন দিয়ে গুণ করো এবং এটাকে যদি দুই দিয়ে গুণ করো, তাহলে এখানেও ছয়টা হবে, এখানেও ছয়টা হবে। এই যে ছয়টা, এই যে ছয়টা ইলেকট্রন আমরা অ্যাট এ টাইম, ছয়টা ইলেকট্রনের কথাই বলতে হবে, এন এর মান সিক্স। এই যে এন এর মান যদি সিক্স হয়, তাহলে খেয়াল করো আমাদের এই এফ টু প্লাসের আগে থ্রি হবে, তখন ঠিক এই জায়গায় আমরা এই এফ ই টু প্লাস লিখব, তবে এখানে থ্রি লিখতে হবে। কেন থ্রি লিখতে হবে? এই যে এর আগে তখন থ্রি চলে আসছে সেজন্য। তারপর এখানে আমরা ক্রোমিয়াম থ্রি প্লাস লিখব, থ্রি প্লাস, আর এর আগে উপরে টু লিখতে হবে। তোমরা একটু লক্ষ্য করো যে থ্রি ইন্টু টু প্লাস তার মানে সিক্স প্লাস, টু ইন্টু থ্রি প্লাস মানে সিক্স প্লাস, এই জিনিসটা কনফার্ম করতে হবে, এবং তখন এন এর মান হবে সিক্স। তোমরা যারা এই বিষয়টা বুঝতে পারবে তাদের জন্য এই জাতীয় প্রবলেমগুলি খুবই সহজ, খুবই সহজ। আমরা যদি বাসায় একটু করে বসি তাহলে এই জাতীয় প্রবলেমগুলি সলভ করতে পারব। এখন এই জাতীয় প্রবলেমগুলি নিয়ে আমি আগামী ক্লাসে আবার বেশ কয়েকটা প্রবলেম নিয়ে আসবো, যখন আমরা উদ্দীপক দেখাবো, উদ্দীপকে যদি প্রবলেম থাকবে তখন আমরা প্রবলেমটা সলভ করব। তোমরা আপাতত যে নার্স সমীকরণের মাধ্যমে আমরা কী কী জিনিস বোঝাতে চেয়েছি, কীভাবে ফরওয়ার্ডটা করতে হয়, কীভাবে অ্যানের মানটা করতে হয়, সেটা তোমরা শিখে নেবে। আমাদের নার্স সমীকরণের গাণিতিক সমস্যা নিয়ে আমরা আজকের আলোচনা করলাম না, আমরা আগামী ক্লাসে নার্স সমীকরণের গাণিতিক সমস্যা নিয়ে উদ্দীপক দিয়ে আলোচনা করব। সেজন্য আজকে এখানে এই নার্স সমীকরণটা এখানে আপাতত শেষ করলাম। এরপর আসো লেড অ্যাসিড সঞ্চয় কোষ। তোমরা নাম থেকে দেখতে পাচ্ছ সঞ্চয় কোষ, আমরা স্টোরেজ করব, আমার এই কোষটা নিজে বিদ্যুৎ উৎপন্ন করবে না, সে বাহ্যিক উৎস থেকে বিদ্যুৎটা কালেকশন করবে, আর যখন তোমার দরকার তখন তুমি তাকে ইউজ করতে পারো। তার মানে সে বিদ্যুৎটা সঞ্চয় করে রাখবে, সে বিদ্যুৎটা সঞ্চয় করে রাখবে। তো বিদ্যুৎটা যদি সে সঞ্চয় করে রাখে, যদি সঞ্চয় করে রাখে তাহলে সঞ্চয় কোষ। এখন এই সঞ্চয় কোষটা লেড অ্যাসিড সঞ্চয় কোষ, লেড অ্যাসিড ব্যাটারি আমরা বলে থাকি। এই লেড অ্যাসিড ব্যাটারিটা আমি এই পাশে তোমাদের জন্য সাজিয়ে রেখেছি। লেড অ্যাসিড ব্যাটারির শুধু ভিতরের যে অংশটা, যেখানে আমরা অ্যানোড ক্যাথোডগুলো সেট করব, মূল বিষয়টা আমি এখানে উপস্থাপন করলাম, তোমরা বইতেও দেখবে। খেয়াল করো
যে একটা পাত্রের মধ্যে আমি এই জাতীয় কতগুলি পাত, এই পাতগুলি সত্যিকার অর্থে একটু যদি খেয়াল করো, এক একটা পাত ধরো এরকম, এবং এখানে এরকম ছিদ্র আছে, ছিদ্র আছে, এবং এই ছিদ্রের মধ্যে, এই ছিদ্রগুলির মধ্যে আমরা এই প্লাটিনাম গুড়ার আস্তরণ দিয়েছি, প্লাটিনাম গুড়ার আস্তরণ দিয়েছি। এটা একটা প্লাটিনাম এটা লেড, লেড গুড়ার আস্তরণ দিয়েছি। তাহলে ও নিজে একটা লেড আবার ঝাঁঝরা করেছি, সেখানে লেড গুড়া দিয়েছি। আর এই এই দেখো এক তিন পাঁচ সাত নয় এই পাতগুলি, অর্থাৎ প্রথমে তোমার অ্যানোড, তারপরে ক্যাথোড, আবার অ্যানোড, আবার ক্যাথোড, আবার অ্যানোড, আবার ক্যাথোড। অ্যানোড এবং ক্যাথোডের মধ্যে পার্থক্য হচ্ছে অ্যানোড, অ্যানোড এবং ক্যাথোড দুইটাই কিন্তু লেডের পাত, কিন্তু অ্যানোডের মধ্যে এই ঝাঁঝরাগুলির মধ্যে লেড থাকবে, আর ক্যাথোডের মধ্যে এগুলির মধ্যে পিবিও টু থাকবে। তারপর একটা কোষ হয়ে গেল। আমরা দেখো এই যে সঞ্চয় করার জন্য আমরা যেখান থেকে তোমার কানেকশন দেবো তার প্লাস মাইনাস তোমরা দেখতে পেয়েছো, অর্থাৎ অ্যানোডগুলি প্লাসের সাথে আর ক্যাথোডগুলি মাইনাসের সাথে সংযুক্ত করা আছে, এবং এই জায়গায় প্রায় 4.5 ঘনমাত্রার, 4.5 mL ঘনমাত্রার সালফিউরিক অ্যাসিড এখানে আমরা যুক্ত করব। তাহলে এই অ্যানোড এবং ক্যাথোড, অ্যানোড ক্যাথোড, অ্যানোড ক্যাথোড এবং সবগুলি তোমার গারো সালফিউরিক অ্যাসিডের মাধ্যমে যুক্ত থাকবে। এই গারো সালফিউরিক অ্যাসিড যুক্ত থাকার পরে সেই গারো সালফিউরিক অ্যাসিডের মাধ্যমে অ্যানোড থেকে ক্যাথোড, ক্যাথোড থেকে অ্যানোডে তোমার ইলেকট্রন পাস হবে। এটাকে যদি তুমি একটা সংকেতের মাধ্যমে দেখতে চাও, তাহলে খেয়াল করো যে অ্যানোড থেকে এই লেড সলিডটা আমরা খেয়াল করো, লেড সলিডটা আমরা কোথায় রেখেছি? আমরা সালফিউরিক অ্যাসিড দ্রবণের মধ্যে রেখেছি, সেখান থেকে বিক্রিয়ার মাধ্যমে লেড সালফেট উৎপন্ন হয়। এটা হলো বাম দিক থেকে গেল, আর ডান দিক থেকে লেডের মধ্যে আছে লেড অক্সাইড, সেই লেড অক্সাইড সহ সালফিউরিক অ্যাসিডে ডুবালাম, তারপর লেড সালফেট উৎপন্ন হলো। এখানে যে বিক্রিয়াটা তোমরা দেখতে পাচ্ছ, আমি যদি আরেকবার একটু তোমাদের জন্য বড় করে লিখি, মনে করো লেড সলিড থেকে তুমি পিবি টু প্লাস পাবে, দুইটা ইলেকট্রন ছেড়ে, তারপর খেয়াল করো এস টু এসও ফোর থেকে আমরা ধরো টু এস প্লাস পাবো এবং এসও ফোর টু মাইনাস পাবো, আর এই দুইটাকে একসাথে যদি আমরা করি তাহলে দেখো লেড সলিড প্লাস এই এস টু এসও ফোর এই একোয়াস দ্রবণ, এখান থেকে আমরা পিবি টু প্লাস প্লাস টু এস প্লাস প্লাস এসও ফোর টু মাইনাস প্লাস টু ইলেকট্রন, এই টু ইলেকট্রন অ্যানোড থেকে ক্যাথোডে যাবে। আর আমরা কি পাবো, হ্যাঁ এই পিবি টু প্লাস এবং এসও ফোর টু মাইনাস, এই দুইটা মিলে আমরা পাবো লেড সালফেট। তাহলে আমাদের এখানে টু হাইড্রোজেন টু প্লাস এবং টু ইলেকট্রন, এটা হলো আমাদের অ্যানোডের কথা। এবার ক্যাথোডে যখন আমরা আসব তখন দেখো এটা হচ্ছে অ্যানোডের বিক্রিয়া, অ্যানোডে বিক্রিয়া, আর ক্যাথোডের বিক্রিয়াটা আমরা কিভাবে দেখব, দেখো ক্যাথোডের বিক্রিয়া হচ্ছে আমরা পিবিও টু প্লাস টু এস প্লাস প্লাস টু ইলেকট্রন, টু ইলেকট্রন এটা যদি হয় প্লাস আমরা আরো কিছু সালফিউরিক অ্যাসিড সেখানে যোগ করব, সব মিলে আমরা আমরা সেখানে তোমার লেড সালফেট যোগ পানি পাবো, সালফেট যোগ পানি পাবো। তাহলে খেয়াল করো এখানে দুটি ইলেকট্রন ছাড়লো, এখানে দুটি ইলেকট্রন গ্রহণ করলো, অর্থাৎ এখান থেকে দুটি ইলেকট্রন ছাড়লো, এখান থেকে দুটি ইলেকট্রন গ্রহণ করলো, এই দুটি ইলেকট্রন ছাড়া এবং দুটি ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে বিক্রিয়াটা সম্পন্ন হবে। আর এই বিষয়টাকে, এই বিষয়টা তোমার যখন আমাদের চার্জিং এবং ডিসচার্জিং বলে কথা আছে, খেয়াল করো আমরা লেড এসি সঞ্চয় কোষ বোঝানোর সময় আমাদের যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে এই কোষটি একবার বিদ্যুৎ
একবার বিদ্যুৎ সে গ্রহণ করবে। এটাকে আমরা চার্জিং বলেছি, তোমরা খুব সহজে বুঝো। এখন আমরা প্রতিদিন হ্যাঁ মোবাইলে চার্জ দিই, আবার আমরা মোবাইলটা ইউজ করি, তাহলে যখন চার্জ দিই তখন চার্জিং, তোমরা মোবাইলের ডিসপ্লের মধ্যে দেখো যখন তুমি চার্জটা দিচ্ছ তখন চার্জিং, আবার যখন আমরা ইউজ করি তখন সেটাকে ডিচার্জিং বলা হয়। এক্ষেত্রে চার্জিং অবস্থায় যে বিক্রিয়াটা ঘটে, চার্জিং অবস্থায় যে বিক্রিয়াটা ঘটে ডিচার্জিং অবস্থায় ঠিক তার উল্টা বিক্রিয়াটা ঘটে। এবং এই যে চার্জিং এবং ডিচার্জিংয়ের পর যখন আমরা খরচ করতে 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 একটা নির্দিষ্ট মাত্রায় চলে আসে, তখন দেখবো তোমরা মোবাইলে দেখো যে ব্যাটারি লো, আমরা ব্যাটারি লো দেখি, তার মানে তোমার এখানে বিদ্যুতের পরিমাণ কমে গেছে। লেগাসি সঞ্চয় কোষটা ভালো কোষ, তবে এর একটা প্রবলেম আছে, সেটা হলো যে এটা একটু ভারী, এটা ভারী, এটা সুবিধা আছে বেশ, এটা অনেকদিন ইউজ করা যায়। তো আমরা আগামী ক্লাসে লেগাসি সঞ্চয় কোষের সাথে লিথিয়াম আয়ন সঞ্চয় কোষের সুবিধা অসুবিধাগুলি নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব। আজকের আলোচনার মধ্যে আমাদের এই নার্নস সমীকরণটা, এখন সমীকরণটা তোমাদেরকে দেখালাম, আগামী ক্লাসে আমরা নার্নস সমীকরণের উদ্দীপক নিয়ে তোমাদের সামনে হাজির হব। সাথে লেড অ্যাসিড সঞ্চয় কোষের আরেকটা অংশ আছে লিথিয়াম আয়ন সঞ্চয় কোষ, আমরা সেই লিথিয়াম আয়ন সঞ্চয় কোষ নিয়ে এদের সুবিধা অসুবিধা নিয়ে কথা বলবো। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকের যে আলোচনা এগুলি আমি একদম নির্দ্বিধায় বলতে পারি, যদি তুমি বাসায় খুব মনোযোগ সহকারে না পড়ো তাহলে আয়ত্ত করা সম্ভব, যদি খুব ভালো করে না পড়ো। সুতরাং এটা হালকাভাবে চিন্তা করলে চলবে না, এই জায়গায় এসে আমরা একটু কঠিন, আজকে যেগুলো আলোচনা করেছি প্রত্যেকটা অংশই পরীক্ষায় আসে, বারবার এসেছে, তবে কঠিন জিনিস, একবার দুবার পড়ে যদি মনে করো পারবে তাহলে ভুল হবে, বারবার পড়বে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।